ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। আজ বিকেল থেকে হাওড়ার সমস্ত কন্টেনমেন্ট জোনে ফের চালু হচ্ছে লকডাউন। যাতায়াতের উপর জারি হয়েছে বিধিনিষেধ। তারই প্রস্তুতিতে বুধবার থেকে নেমে পড়ে পুলিশ। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার পরই হাওড়া। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত হাওড়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,292, মৃত্যু হয়েছে 109 জনের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে ফের শুরু হচ্ছে লকডাউন। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, মধ্য হাওড়া, শিবপুর, ঘুষুরি, সালকিয়া, ডোমজুর, জগৎবল্লভপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং উলুবেরিয়ার একাংশে চালু হবে লকডাউন। লকডাউন কার্যকর করতে বুধবার থেকে পথে নেমেছে পুলিশ। কন্টেনমেন্ট জোনে ঢোকা বেরোনোর রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকেই হাওড়া শহরের যেসব কন্টেনমেন্ট এলাকা আছে সেখানে লকডাউন বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, মধ্য হাওড়ার যে রাস্তাটা আছে রাউন্ড ট্যাং লেন, সেখানে কিন্তু এই রাস্তার মাঝখানে পুলিশের পক্ষ থেকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যে হারে সংক্রমণটা বেড়ে চলেছে সেখানে লকডাউনটা করা জরুরি, নালে ধরে রাখা যাবে না জিনিসটাকে। অবশ্যই সহযোগিতা করব, মানে জনগণ তো সহযোগিতা প্রথম থেকে করে আসছে। এর আগে হাওড়া পুরো এলাকার বেশ কয়েকটি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, তখন নিয়ম মানেননি বাসিন্দাদের একাংশ। এবার কি ছবিটা বদলাবে? সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।